কোনো সিনেমার সঙ্গে নেই বাংলা চলচ্চিত্রের একসময় তুমুল জনপ্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা পপি। মাঝখানে কয়েকটি সিনেমায় তার অভিনয়ের কথা শোনা গেলেও পরে তার আর খোঁজ জানা যায়নি। তবে হুট করেই আবারও খবরের শিরোনাম হলেন এই আবেদনময়ী অভিনেত্রী। তবে এবার কোনো সিনেমার অভিনয়ের খবর হয়ে শিরোনাম হননি পপি, বরং প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলার খবর হয়ে সংবাদে এলেন তিনি। বিভিন্ন গণমাধ্যমে চিত্রনায়িকা পপির বিরুদ্ধে প্রতারণা মামলার খবরটি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, গত বছর দি আমেরিকান ড্রিম নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন পপি। ছবিটি পরিচালনা ও প্রযোজনা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জসীমউদ্দিন। ছবিটি নির্মিত হচ্ছে সিনসিনারি প্রোডাকশনের ব্যানারে, আর এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েও অভিনয় না করায় মামলা করেন ছবির নির্মাতা। পপির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে গত 22 ডিসেম্বর মামলা করেন নির্মাতা। 406 ও 420 ধারায় মামলাটি হয়েছে। মামলা নং 344/16। পরিচালক জসীমউদ্দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তার পক্ষে মামলাটি করেছেন আম্মুক্তার সিনসিনারি প্রোডাকশনের জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান ভুঁইয়া। মামলার অভিযোগে বলা হয়, চিত্রনায়িকা পপি দি আমেরিকান ড্রিম ছবিতে অভিনয়ের জন্য গত 1/10/2015 সালে ছবিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে 2 লাখ টাকার সম্মানী গ্রহণ করেন। কিন্তু ছবিটির শুটিংয়ের শিডিউল চেয়ে পপির সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও পপি শিডিউল দেননি, এমনকি যোগাযোগও করেননি। সম্মানের অর্থ ফেরত চেয়ে পপিকে উকিল নোটিশ পাঠানো হলে পপি টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। এমন অভিযোগের পর চিত্রনায়িকা পপির মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও ফল হয়নি। অন্যদিকে এই মামলার আইনজীবী গোলাম সাবের চৌধুরী জানান, আসছে 1 ফেব্রুয়ারি মামলাটির সমন জারি হবে। ওই দিন মামলার আসামি আদালতে হাজির না হলে তার নামে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হতে পারে। বাংলাদেশের জনপ্রিয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পপি 1997 সালে মন্তাজুর রহমান আকবরের কুলি ছবির মাধ্যমে চলচ্চিত্রে আবির্ভূত হন। এ পর্যন্ত তিনি মেঘের কোলে রোদ, কি জাদু করিলা, গঙ্গাযাত্রা ছায়াছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন।